আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আসলে পর্তুগালের ওয়ার্ক পারমিট, এটা নিয়ে আমি দেখতেছি অনেক চ্যানেলে অনেক কি বলবো মুখরোচক ভিডিও দেওয়া হচ্ছে যে পর্তুগালের ওয়ার্ক পারমিট শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসেন। পর্তুগালের ওয়ার্ক পারমিট সবার বাংলাদেশিদের জন্য এখন অ্যাভেলেবেল, বাংলাদেশ থেকে 30,000-40,000 লোক নেবেন পর্তুগাল সরকার, এজন্য তাড়াতাড়ি সময় নষ্ট না করে এখনই পর্তুগালে আইসা পড়েন, এরকম মানে মুখরোচক অনেক ধরনের ভিডিও আমি আমার চোখে পড়ে। তো আমি আসলে আজকে এই ব্যাপারটা নিয়েই কথা বলবো যে পর্তুগালে নাকি অনেক লোক নিবে, পর্তুগাল সরকার নাকি বাংলাদেশ থেকে লোক নিবে, কারণ তাদের হোটেল রেস্টুরেন্টে কাজের লোক নাই, এই জন্য নাকি বাংলাদেশ থেকে লোক নিবে। তো প্রথমত যারাই এ ধরনের ভিডিও তৈরি করতেছেন কয়েকটা ভিউ পাওয়ার জন্য, তাদের বলবো আসলে আপনারা ভুল ইনফরমেশন দিয়ে সাধারণ মানুষদের মিসগাইড করবেন না। তো এখন আসলে বলবো যে পর্তুগাল কি আসলেই ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে কি না। তো পর্তুগাল রিসেন্টলি ওরা জব সিকার ভিসা ওরা শুরু করছে কিছুদিন হলো। এটার মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনারা যেখানেই থাকেন না কেন পর্তুগালে জব সার্চের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে তারা দেখা গেছে 3-4 মাসের তখন ভিসাটা দিবে, এবং আসার পর এখানে মানে পর্তুগালে আসার পর আপনাকে জব ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড যদি করতে পারেন তখনই আপনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে আপনি এখানে থাকতে পারবেন। এই ব্যাপারটা কিন্তু তারা মাত্র তাদের অনলাইন পোর্টালে আপডেট দিছে, বাট পুরোপুরি আপডেট কিন্তু এখনও আসে নাই যে তারা কি আসলেই কিছুদিনের মধ্যে লোক নেবে বা কতদিনের মধ্যে তারা কত লোক নেবে, এরকম কোনো আপডেটই কিন্তু তারা জানায় নাই। তাদের একটা সিদ্ধান্তে তারা আসছে যে তাদের লোক দরকার, তারা লোক নিবে, এখন কবে নিবে, কোন দেশ থেকে নিবে, এগুলো আসলে এখনও তারা কনফার্ম কিছু এখনও জানানো হয়নি। সো যারা বলতেছেন যে পর্তুগালে ওয়ার্ক পারমিট শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি পর্তুগালের জন্য অ্যাপ্লাই করেন, তাদের এগুলো আসলে এই বিভিন্ন ধরনের এজেন্ট আছে যারা কিনা এই সুযোগগুলো নিবে, তারা বিভিন্নভাবে মানুষদেরকে মিসগাইড করে তাদের টাকা পয়সা যা আছে আর কি, আপনারা তো জানেনই আসলে দেশে কী হইতেছে। সো আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে এখনও এরকম কোনো অথেন্টিকভাবে কোনো কিছু এখনও আসে নেই যে তারা আসলেই কি পর্তুগালে ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে কি না, তারা মাত্র জব সার্চিং ভিসা মানে জব সিকারের যে ভিসা সেটা তারা চালু করবে। এই চালু তাদের ওয়েবসাইটে শুধুমাত্র দিয়েছে, এবং এর জন্য কি কি রিকোয়ারমেন্ট তাও কিন্তু এখন আপডেট করেনি। তো যারাই বলতেছেন তারা আপনাদেরকে অবশ্যই মিসগাইড করতেছে, তবে হয়তোবা ইন ফিউচার খুব শীঘ্রই হয়তোবা তারা ওয়ার্ক পারমিট বের করতে পারে, বাট এটা যে এখনই শুরু হয়ে গেছে যে এখনই অ্যাপ্লাই করতে হবে এরকম আসলে কিছুই না। আর অনেকে বলতেছে যে পর্তুগাল পুরা নাকি কর্মীর অভাবে ভুগতেছে, হোটেল রেস্টুরেন্টগুলো কর্মী নাই, কোনো হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতেছে। আসলে আমরা এখানে যারা থাকি তারা আসলে বাস্তব চিত্রটা জানি, এখানে অনেক অনেক মানুষ আছে যারা কিনা হন্যে হয়ে জব খুঁজতেছে, তাদের জব নাই, এটা হচ্ছে আসল রিয়েলিটি এখানে। কারণ আপনার ইউরোপের যে কোনো দেশ বলেন না কেন, যে কোনো দেশের মানুষ কিন্তু এখানে আসতেছে, সেনজেন দেশ বলেন বা নন সেনজেন দেশ বলেন, সব দেশ থেকে কিন্তু পেপারসের জন্য তারা কিন্তু পর্তুগালে আসতেছে। তো পর্তুগালে ক্রাউডটা কীরকম আপনারা সবাই বুঝতেই পারতেছেন। সো তাদের নাকি কাজের লোক নাই, তাদের কাজের লোক নাকি তারা বাংলাদেশ থেকে নিতেছে, এটা আসলে একটা পুরোটাই একটা ভুয়া কথা। হয়তো বা তারা নিবে ইন ফিউচার, বাট এখনও তেমন কিছু এখন আপডেট আসে নাই। সো যারাই এই কথাগুলো নিয়ে ভিডিও করতেছেন এবং যারা মিসগাইড হচ্ছেন তারা আশা করি বুঝতে পারবেন। সো আমি এটাই বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন, এই ব্যাপারগুলো এখনও কনফার্ম না, যখন কনফার্ম হবে আপনারা সবাই জানতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা কিছু হলেও উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।